হ্যালো ফ্রেন্ডস, সকালে জলখাবারে কিংবা নাস্তায় সিঙ্গারা কার কার পছন্দ অবশ্যই জানিও কিন্তু, কারণ আজকে আমি বানাতে চলেছি মোচার সিঙ্গারা। হ্যাঁ বন্ধুরা, আলু সিঙ্গারা তো সবাই খেয়েছো, কিন্তু মোচার সিঙ্গারা কি খেয়েছো? কী করে বানাবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দারুণ স্বাদের মুখরোচক মুচমুচে মোচার সিঙ্গারা বানানোর জন্য প্রথমে মোচা লাগবে। আমি দেখো বাজার থেকে ফ্রেশ মোচা এনেছি। এবার মোচার যে ফুলগুলো আছে সেগুলোকে ভালো করে বেছে নিতে হবে। এর মধ্যে দেখো শক্ত একটা ডাঁটির মতো অংশ থাকে আর একটা সাদা আঁশের মতো অংশ থাকে, এটাকে ফেলে দিতে হবে, দিয়ে বেছে নেব। দেখো আমার মোচাটা বাছা হয়ে গেছে, আমি এর বাড়তি অংশগুলো ফেলে দিই। দেখো বন্ধুরা, দুরন্ত গতিতে মোচা কাটা চলছে। তো আমার প্রায় মোচা কাটা হয়ে গেছে, আমি ভেতরের যে নরম মোচার যে ফুলের অংশটা রয়েছে সেটাকেও ভালো করে কুচি কুচি করে কেটে নেবো। দেখো বন্ধুরা, এইভাবে কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে মোচাটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আরও ভালো হয় যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা যায়। মোচাটা 4 থেকে 5 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এবার এটা ছেঁকে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ মিশিয়ে ভালো করে চটকে নিতে হবে হাতের সাহায্যে, এবং এর যে জলটা আছে সেটাকে বার করে নিতে হবে চেপে চেপে। দেখো বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে জলটা চেপে চেপে বার করে নিতে হবে। এরপর সিঙ্গারাটা আরও টেস্টি করার জন্য আমি বানিয়ে নেবো ভাজা মশলা। এর জন্য আমি কিছু শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা মিক্সিতে পেস্ট করে নেবো। এবার দেখো অন্যদিকে আমি নিচে এখানে আলু সিঙ্গারা বানানোর জন্য আলু তো লাগবেই, আর আলুটা আমি সিদ্ধ করা আলু নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেবো। এরপর কড়াইতে কিছুটা তেল দেবো, তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে স্ম্যাশ করা আদা নেবো, আদাটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি, আর স্ম্যাশ করা কাঁচা লঙ্কা। এরপর আমি একে একে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু সিঙ্গারের টেস্টটা আরও বেড়ে যায়। এরপর আগে থেকে সিদ্ধ করা মোচাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার খানিক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আগে থেকে স্ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়েও ভালো করে কষানোর পর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়েও আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম নারকল কুচি। নারকল কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনাবাদাম ভাজা। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার চলো এর মধ্যে দিয়ে দিই ভাজা মশলা, তাহলে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারার পুর। চলো এবার ময়দাটা মাখা যাক সিঙ্গারা বানানোর জন্য। এই জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর জোয়ান, আর দিয়ে দিচ্ছি বিট লবণ আর 1/2 চামচ মতো খাবার সোডা। আর আমি এখানে ডালদা দিচ্ছি, ডালদাটা অবশ্যই এখানে দিতে হবে গরম করে। এটা দিলে কিন্তু সিঙ্গারাটা আরও মুচমুচে হবে। এখানে কিন্তু সাদা তেল না ব্যবহার করে ডালদা দিলেই ভালো হয়, তাহলে আরও ভালো মুচমুচ হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। দেখো বন্ধুরা, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি গুচি তৈরি করে নিচ্ছি 5টা সিঙ্গারা শেপ দেওয়ার জন্য। এরপর গুচিটাকে আমি বেলে নেবো, ময়দা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি পাতলা করে, লম্বা করে। দেখো বন্ধুরা যেভাবে বেলতে হবে, তোমরা ভালো করে দেখো, এইভাবে লম্বা করে একটু বেলে নিয়েছি আর মাঝ বরাবর কেটে নেবো। এইভাবেই কিন্তু লম্বা করে বেলতে হবে, না হলে কিন্তু সিঙ্গারাটা শেপ দেওয়া যাবে না। এবার দেখো অর্ধেক আমি টুকরো নিয়ে নিলাম, দিয়ে মাঝখান থেকে ফোল্ড করে হাতের মধ্যে এইভাবে রেখে এর মধ্যে পুরটা দিয়ে দেবো। তোমরা ভালো করে দেখে নাও কিন্তু কীভাবে পুরটা ভরছি। এরপর চারিদিকটা হালকা জল দিয়ে দিতে হবে হাতের সাহায্যে, এবং দেখো কেমন করে মাঝখানটা প্রথমে দিয়ে চেপে চারদিকটা কেমন আমি ফোল্ড করে নিলাম। এটা কিন্তু ভালো করে দেখে করতে হবে, এটা এইখানটাই কিন্তু মেন জিনিস সিঙ্গারার যে শেপটা দেয়া। তো আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর দিলাম কিছুটা রিফাইন তেল। এবার এটা হালকা গরম করে নিতে হবে আর সিঙ্গারাটা ছেড়ে দিতে হবে। আর মনে রাখতে হবে আঁচটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, তেলটা বেশি গরম হয়ে গেলে ওপরটা বেশি মচমচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। তাই একদম লো ফ্লেমে হালকা আছে এটাকে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। এবং দেখো আমার হালকা ফ্লেমে ভাজা হচ্ছে। আমি আস্তে আস্তে এবার নাড়িয়ে দেবো, এক পিঠ উল্টে দেবো, এবার ভাজা ভাজা করে নেবো। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্যদিকটা উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। দেখো এটা আমার 10 মিনিট টাইম লেগেছে ভাজতে, আর আমার ভাজা হয়ে গেছে, মুচমুচেও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এইভাবে মোচার সিঙ্গারা, কিংবা আলু সিঙ্গারাও তোমরা বানাতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকো। টাটা।